এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব আসসালামু আলাইকুম খাইলকুর এলাকাবাসী ও শ্রমিকদের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলা অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি আজকের যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের যিনি প্রধান আলোচক উনি এসে উপস্থিত হয়েছেন এবং আলোচনা করার জন্য উনি প্রস্তুত আমি দু এক মিনিট কথা বলেই আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিব আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধা মানুষ যিনি আমাদের এই বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব যিনি বাংলাদেশে নয় দেশের বাহিরও কোরআন এবং হাদিস থেকে নিয়ে আলোচনা করে থাকেন যার কণ্ঠ এবং জ্ঞানের মধ্যে আমরা বর্তমান বোটবাজারের মানুষ গাছার মানুষ মহানগরের মানুষ অত্যন্ত গর্বিত সেই প্রধান আলোচক আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা ধৈর্য সহকারে কয়েক মিনিট বসার পরেই আপনারা বুঝতে পারবেন ওনার কথা এবং কণ্ঠস্বর বিশেষ অতিথি যারা আছেন মঞ্চে আছেন বিভিন্ন মসজিদের খতিব ইমাম মুওয়াজ্জেমরা উপস্থিত আছেন এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের এই কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের আমাদের পরীক্ষিত মানুষ হাজি মনির এখানে আছেন উপস্থিত এবং আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন এবং বিভিন্ন কলকারখানায় যারা কাজ করেন শ্রমজীবী মানুষ যাদের মাধ্যমে আমরা এই গাজীপুরের মানুষ আজকে অর্থনৈতিকভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের আমরা মালিক হয়েছি এইসব গার্মেন্টস এবং বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করার কারণেই এলাকায় বাড়িঘর এবং মানুষে কর্মের কারণেই আমরা আজকে অত্যন্ত ভালো আছি বিশেষ করে আপনারা যারা আছেন বাহিরে আছেন যদি একটু দয়া করে বিতের আসেন অন্যকে যদি একটু বসার সুযোগ দেন তাহলে অনেকে দাঁড়িয়ে আছে কষ্ট করছে সবাই যেন একটু ভালোভাবে বসতে পারে একটু আস্তে আস্তে আপনারা সামনের দিকে এসে যদি একটু কষ্ট করি অন্যকে একটু বসার সুযোগ দেন তাহলে সবাই অন্তত কোরআন এবং আদিসের আলোচনা বসে যদি সুন্দরভাবে না হয় তাহলে শুনতে একটু কষ্ট হবে বুঝতেও কষ্ট হবে পর্দার আড়ালে আমাদের মা বোনের আছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাপ ভাইয়েরা উপস্থিত আছেন আমি শুধু বলবো আমাদের এই গাছা বোটবাজার আমি এখন আপনাদের সাথে একজন বাসিন্দা আল্লাহ আমাকে এখানে গোমানের জন্য তৌফিকটুকু দান করেছেন আমি অনেক জায়গায় জায়গা নিয়েছিলাম কিন্তু সর্বশেষ আমার মাকে নিয়ে আমি এই বোটবাজার এবং গাছা এই এলাকায় বাসিন্দা হয়েছি অনেক জায়গায় আমি আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন যেটি আমার দরকার ছিল না অনেকে বাসা বাড়িতে থাকেন বাড়া থাকেন কষ্টে থাকেন কিন্তু আল্লাহ আমাকে এখানে কবুল করেছেন আমি উত্তরা ডাকার বাসা ছেড়ে আমার মাকে নিয়ে আমি এইখানে শান্তিতে আছি এই সব এলাকার গ্রামের মানুষ সবাই আমার আপনজন আমি বাসার গেটও লাগাই নাই সবাই আমার প্রিয়জন হিসাবে আমি আপনাদের এখানে বসবাস করি আল্লাহ আমাকে কবুল করেছে বিশেষ করে আজকে এখানে ধর্মীয় অনুষ্ঠান আমি দু একটি মিনিট সময় নিচ্ছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে রাজনীতি করি আপনারা সকলে আমাকে চিনেন জানেন এবং এই খাইলকুর এটা আমি মনে করি এটা আমার গ্রামের মতো নই আমি এখানে রাত্রে বারোটা একটা দুইটা তিনটা পাঁচটা যে কোনো সময়েই যে কোনো বাড়িতে এবং যে কোনো প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে আপনারা আমাকে যে সম্মানিত করেছেন দলমত মত নির্বিশেষে সবাই যেন আমাকে ভালোবাসেছেন এবং স্নেহ করেছেন সেজন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়েছি আল্লাহ তুমি আমার উসিলাই হলো অথবা আপনাদের অচিলাই হলো যেন এই সমাজের সকল মানুষ সব জায়গায় যেন ভালো থাকতে পারে বিশেষ করে আমাকে গত উপজেলায় নির্বাচনে আপনারা দেখে না দেখে লক্ষ লক্ষ ভোট দিয়েছিলেন এবং আরেকটি কথা হচ্ছে আমাকে আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম আমি ছাত্রলীগ করেছি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি আপনাদেরকে বলে রাখি আমি গত সিটি কর্পোরেশনে প্রার্থী হয়েছিলাম কারণ এটা আমার গণতান্ত্রিক অধিকার ছিল আমি এইখানকার উপজেলার নির্বাচিত ওয়ার্ড চেয়ারম্যান ছিলাম আমার মেয়াদ ছিল এই মেয়াদ পার না হওয়ার কারণে আমি সাংবিধানিক পোস্টে এখানে ছিলাম তারপর একটি ইউনিয়ন পরিষদকে সিটি কর্পোরেশন করার স্বার্থে আমরা আমাদের পদ থেকে সরে দাঁড়িয়েছি যেটা আজকে ঢাকা উত্তর সিটি সেই সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মামলা করে দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখানে লক্ষ লক্ষ ভোট পেয়ে সেই মামলায় যাই নাই আমরা আমাদের অধিকার থেকে সরে গিয়ে জনগণ যেন তার অধিকার পায়। ইউনিয়ন পরিষদ পৌরসভা তারপরে সিটি কর্পোরেশন সেই নাগরিক অধিকারটা যেন পায় সেজন্য আমরা আমাদের নিজেরটা মেনে নিয়েছি ঠিক সিটি কর্পোরেশন প্রার্থী হওয়ার পর আমাদের পার্টির সিদ্ধান্ত যেটা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আমি মেনে নিয়ে আমাদের নির্বাচনের প্রার্থীর জন্য কাজ করেছি এবং আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম তারপরে সে তিনবারের প্রধানমন্ত্রী সে নিজেই আমার নামটির প্রস্তাব এবং সমর্থন করে আমাকে পার্টির জেনারেল সেক্রেটারি করেছে পার্টির উনসত্তর বছর ইতিহাসে আমাকেই কোন মহানগরের এই অল্প বয়সে জেনারেল সেক্রেটারি করেছে এটার একটি মাত্রই কারণ আপনারা যে এলাকার মানুষ আমাকে ভালোবেসেছেন সমর্থন দিয়েছেন সম্মান দিয়েছেন এবং স্নেহ করেছেন সেটা সে বুঝতে পেরেছে সেজন্যই সেই কাজটি করেছে কারণ আমি এই কথাটা এই কারণেই বললাম আমার পরিবারের কোনো লোক জাতীয় রাজনীতির সাথে জড়িত ছিল না কেউ কোনো রাষ্ট্রীয় বড় পদেও ছিল না শুধু আমাকে আমার কারণে আপনাদের সাপোর্টের কারণে আমাকে পার্টির যা সাধারণ সম্পাদক পদটি দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি গত এগারো তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যাই এবং এই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আনুষ্ঠানিক নয় উনি মৌখিকভাবে আমাকে বলে দিয়েছে এখানে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং আপনাদের কাছে এসে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি এটা শুনে আমি আল্লাহর ঘরে গিয়েছি গত রাত্রে আমি আসছি কারণ সব কিছুর মালিক আল্লাহ উনি বিশ্বাস করি আমি সেই কারণে আমি মুসলমান হিসাবে আমি আল্লাহর ঘরে গিয়েছি আমি গত রাত্রে এসেছি আমি আল্লাহর গড় ধরে আগে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে তৌফিক দ তোমার জনতা তোমার মানবকে আমি যেন সেবা করতে পারি আমার উসিলায় তুমি নগরবাসীকে শান্তি দিও নিশ্চয় আল্লাহ মহান উনি আমার কথা শুনেছে সেই হিসাবেই আমার যিনি সর্বশক্তি যিনি আমার সৃষ্টিকর্তা তার নির্দেশন সেই আল্লাহর ঘরে আমি গিয়েছি আল্লাহর ঘর তোয়াপ করেছি ওমরা করেছি এবং আল্লাহর ঘরের ধরেই বলেছি আমি যেন এই মানুষের সাথে কোনো সময় বেইমারি না করি কখনো যেন আমার অহংকার না হয় কখনো যেন এই মানুষকে সেবা থেকে আমি যেন দূরে না থাকি সেই হিসাবে আমি গিয়েছি আমি আল্লাহর গড় ধরে বলেছি আমি সবাইকে নিয়ে একটি সুন্দর শহর করতে চাই সবাইকে নিয়ে এইখানে একটি বাড়যোগ্য শহর করতে চাই সেই হিসাবে আপনারা আমার গ্রামবাসী মহল্লাবাসী আমি আপনাদেরই সন্তান সেই হিসাবে সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি সবাই মিলেমিশে আমরা যেন একসাথে বসবাস করতে পারি কেউ যেন কারো কর্মকে আমরা যেন ছোট না করে দেখি কোনো মানুষকে যেন কোনো মানুষ হিসেবে আমরা যেন এমন কিছু করি না বলি কেউ যেন আঘাত না পায় সেইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো রাখারটুকু তৌফিকটুকু দান করেন কারণ আমি এই কারণেই বললাম এইখানে তিনশোর উপরে গ্রাম আছে সাতান্নটি ওয়ার্ড আছে সবাইকে একসাথে পাওয়া যায় না ভাই সেই হিসাবে আমাকে আজকে এখানে দাওয়াত দিয়েছে এই জন্য আমি আয়োজক কমিটিকে আল্লাহর কাছে দোয়া চাই সবার যেন সুস্থ রাখে ভালোভাবে বসবাস করতে পারে এবং সকলে যেন সম্মানের মধ্যে থাকতে পারে আমি যেন কোনো সময় কারো প্রতি অবিচারিত না হই এবং আমার আজকে এখানে আমি একটু আপনাদের সালাম দিয়ে চলে যাচ্ছি আমি এর মধ্যে আটটি ওয়াজে গিয়েছি আরও আমার চারটি ওয়াজ আছে কারণ আমি হুজুরের সাথে আরেকটা উনিও এক জায়গায় প্রধান বক্তা ছিল আমিও ছিলাম সেই হিসাবেই সব জায়গায় এই অল্প সময় যাওয়া খুব কঠিন সেই হিসাবে আপনারা কষ্ট পাবেন না মনে কিছু নিবেন না উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আমরা যেন সেইগুলা মেনে চলতে পারি এবং বিশেষ করে সবাইকে নিয়ে যেন থাকতে পারি কেউ যেন কারোর প্রতি রাগান্বিত না হয় কাউকে যেন ছোট করি না কথা বলি এবং এই আয়োজক বিন্দুকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাই তারা যেন ভালোভাবে এসব ধর্মীয় আলোচনা করতে পারে কারণ শ্রমজীবী মানুষ আছে অনেকে নিজেদের পক্ষে সম্ভব নয় সে আমরা নিজেরা যতটুকু পারি সহযোগিতার মাধ্যমে আমাদের যেন এইসব ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছে অগ্রিমেই আমার জন্য দোয়া চাই এবং সহযোগিতা চাই সর্বোপরি একটি পরিকল্পিত নগর করতে চাই আপনারা অনেকের বক্তৃতা শুনেছেন অনেকে আলোচনা শুনেছেন এই ছয়চল্লিশ বছরের অনেকের কাজ দেখেছেন সেই হিসেবে আমি একজন নতুন মানুষ হিসাবে আমি ভালো করলেও শহরে করি খারাপ করলেও শহরে করি আপনারা আমাকে সবাই জানেন চিনেন সেই হিসাবে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে মিলেমিশে সুন্দর একটি বারযোগ্য শহরে যেন বসবাস করতে পারি আল্লাহ যেন আমাদের সকলের প্রতি সহানুভূতি হয় এবং কবুল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ